কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা কুমিল্লা জেলার অন্যতম ব্যস্ত একটি স্থান। বিশ্বরোড মোড় থেকে একদিকে কুমিল্লা শহর, আরেকদিকে বন্দরনগরী চট্টগ্রাম, অপর প্রান্তে রাজধানী ঢাকা ও অন্যদিকে রয়েছে চাঁদপুর জেলা। কুমিল্লা বিশ্বরোড ও তার আশপাশ এলাকা কয়েক যুগ আগেও একেবারে নিরিবিলি গ্রামীণ এলাকা ছিল। এখানে শ্রীবল্লভপুর, শ্রীমন্তপুর এলাকাগুলো অনেক প্রাচীন। শ্রীবল্লভপুরের ঘোষপাড়া এলাকায় আমার মামার বাড়ি হয়। 90 দশকের শৈশবে মাঠে ঘাটে ছুটে বেরিয়েছি অনেক। তখন গ্রামের পুকুর ধারে দুইটি সুউচ্চ মঠ চোখে পড়ত। একটি আমার মামার বাড়ি পারিবারিক শ্মশানে ছিল, আরেকটি ছিল খেলার মাঠের পাশে। শৈশবেই শুনেছি এই মঠগুলো সতীদাহ স্মৃতি মঠ। মামাদের পারিবারিক শ্মশানে 150 বছর প্রাচীন মঠটি দীর্ঘদিন ঝোমঝাড়ের আড়ালে লোকচক্ষুর অন্তরালে ছিল। এ বছর দুর্গাপূজার বিজয়া দশমীতে আমি আমার মা ও দাদুদের মঠে ফুল জল দিতে গিয়ে পেছনে মঠটি দেখে এক প্রকার চমকেই উঠি। আমি বহু বছর পূর্বেই ভেবেছিলাম এই সতীদাহ মঠ স্থাপনা বিলীন হয়ে গেছে। সম্প্রতি স্থানটি মামাদের উদ্যোগে পরিষ্কার করায় ধ্বংসপ্রাপ্ত সতীদাহ মঠটি দৃশ্যমান হয়েছে। ছোটবেলায় এই পথের ধারে দিয়েও হাঁটতাম না এক অজানা ভয়ে। তবে এবার ভয়ডর মুক্ত হয়ে ভালো করে দেখে নিলাম সতীদাহ মঠটি। তবে কাছে গিয়ে নিরাশ হলাম, কারণ জীর্ণ অবস্থায় মঠটি কোনো রকম টিকে আছে। ছোটবেলায় মঠটিকে দেখেছিলাম অনেক উঁচু, যা ক্ষয়ে ক্ষয়ে বর্তমানে একদিকে টিকে রয়েছে কোনো রকমভাবে। চতুর্দিকে লতাপাতা ঘিরে থাকায় কোনো রকমে রক্ষা পেয়েছে এই হেরিটেজ। মঠটির গায়ের কারুকাজগুলো ক্ষয়ে গিয়েও টিকে আছে কিছু। ভাঙা ইটগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মঠটি কাদের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সেই তথ্য এখনো অজানাই রয়ে গেছে। সতীদাহ মঠটির পাশেই রয়েছে আমার মার ঠাকুর দাদার বাবা শ্রী রামচরণ দত্তের প্রায় 100 বর্ষী প্রাচীন সমাধি মঠ। ওনার মঠের পাশেই রয়েছে তার ছেলে আমার মার ঠাকুর দাদা পাকিস্তান আমলের শ্রীবল্লভপুরের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার ক্ষীরোদচন্দ্র দত্তেরও সমাধি মঠ। সময়ের নিরিখে এই দুটি মঠই হেরিটেজ স্থাপনায় পরিণত হয়েছে। প্রথম সতীদাহ মঠটি দেখে এখন যাচ্ছি মামার বাড়ির পুকুর পাড়ে অবস্থিত দ্বিতীয় সতীদাহ মঠটি দেখতে। এই মঠটির তিন পাশে ছিল সবুজ মাঠ, যেখানে আমরা শৈশবে ক্রিকেট খেলতাম। তবে এবার আমি অবাকই হলাম, নগরায়ণের গ্রাসে প্রায় বিলীন সেসব মাঠ। পুকুর বেশিরভাগই ভরে গেছে, মাঠগুলো জলমগ্ন হয়ে গেছে। যেখানে আগে চোখ বন্ধ করে স্বাচ্ছন্দ্যে হেঁটে যেতাম, সেই পরিচিত পথগুলো অপরিচিত ঠেকে যাচ্ছে। যাই হোক, বহু কষ্টে মূল পথ দিয়ে হেঁটে গিয়ে হতাশ হলাম, কারণ সেখান দিয়ে আর সামনে যাওয়ার কোনো উপায়ই নেই। পুরো জলমগ্ন এলাকা চারপাশ, তাই দূর থেকে দেখার চেষ্টা করলাম, তবে মন ভরছে না। চিন্তা করলাম মামার বাড়ির ভেতর পথ দিয়েও এই মঠে যাওয়া যায়, তবে সেখান দিয়ে গিয়েও নিরাশই হলাম। মাটির পথ পরিষ্কার নয় এবং জল জঙ্গলে ভর্তিও হয়ে আছে চারপাশ। আমি নিরাশ হয়েছি, তবে আপনাদের নিরাশ করব না। আমার সংগ্রহে এই মঠটির কিছু ছবি রয়েছে বছরখানেক আগের, সেই ছবিগুলো আমি এই ভিডিওটিতে তুলে ধরছি। এই মঠটিও অনেক উঁচু ছিল, তবে এখন চূড়াটি ভেঙে গেছে। কালের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে থাকা এই সতীদাহ মঠগুলো কালক্রমে হেরিটেজ স্থাপনায় পরিণত হয়েছে। কয়েক যুগ আগেও এমন মঠ আরও দেখা যেত কুমিল্লা শহরের আশেপাশে, তবে এখন খুব একটা আর অবশিষ্ট নেই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তোবা এই মঠগুলোর অবস্থানের ব্যাপারে তেমন জানেই না, আর সংরক্ষণ তো আরও পরের বিষয়। এই হেরিটেজ মঠগুলোর যথাযথ সংস্কার সময়ের পরিক্রমায় এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।